রাজধানীর শ্যামপুরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রায় 200 শিল্প কারখানা। এসব কারখানার বর্জ্য ও ধোঁয়ায় ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হচ্ছেন অর্ধ লক্ষাধিক মানুষ। অসুখ বিসুখে আক্রান্ত হওয়া ছাড়াও দৈনন্দিন জীবনযাপনে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আক্তারুজ্জামান খায়রুলের ক্যামেরায় আনিসুর রহমানের প্রতিবেদন। আব্দুর রহিম রাজধানীর শ্যামপুরের এই বস্তিতে পরিবার নিয়ে বসবাস করছেন কয়েক যুগ ধরে। একসময় আশপাশের পরিবেশ নিয়ে ভাবতে হতো না তাকে, তবে এখন অসুখ বিসুখ সহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে তার পরিবারের সদস্যদের। রান্না বান্না, খাওয়া দাওয়া সহ জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি করছে বিভিন্ন কারখানা থেকে নির্গত বর্জ্য। রুলি মিলের ধোঁয়া আইলে আমরা নিঃশ্বাস টানতে পারি না। আবার মনে করেন রুলি মিলের যে ময়লা পানি, এসিডের পানি এদিক দিয়ে যানবাহন করে, আমাদের অসুবিধা হয়, আমরা হাঁটতে পারছি না, বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না। রঙের পানি এটি সব নামে ড্রেনে দিয়া নামলে যে আমাকে বৃষ্টি আইলে আমাকে বাড়ি ঘর তলে জায়গা খুব আবর্জনা গন্ধ ঠিক আছে না। শ্যামপুর রেল লাইনের দুই পারে বসবাস করছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ, তারাও ভুগছেন নানা সমস্যায়। শরীর হাত পায়ে গোটা উড়ে, শরীর কালো হয়ে যায়, কেমন দাগ দাগ হয়ে যায়। ও আমার তো এমনি অসুখ হয়ে গেছে, এই পানিতে গা চুলকা, ছোট বাচ্চাকে শ্বাসকাশ হয়ে গেছে সবাই। এরপর মনে করেন খাওয়া দাওয়ায় সব দিক দিয়েই মানুষের রোগ হয়ে গেছে। শ্যামপুর এলাকায় জনবসতির চারপাশে রয়েছে বিভিন্ন শিল্প কারখানার এসব নালা, এমনকি রেল লাইনের স্লিপারের নিচ দিয়েও যাচ্ছে বর্জ্য মেশানো পানি। কারখানার দূষিত বর্জ্য মেশানো পানির মূল গন্তব্য পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী। পরিবেশে গাছগাছলা কিচ্ছু থাকে না, পরিবেশ মন্ত্রণালয় থেকে লোকাইলে কিছু পায় জায়গা চলল। এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রায় 200টি শিল্প কারখানা, এর মধ্যে রিরোলিং, ইস্পাত এবং তৈরি পোশাকের রং তৈরির কারখানাই বেশি। বেশিরভাগ কারখানাতে নাই বর্জ্য শোধনাগার। যেভাবে করে শ্যামপুরের শিল্প প্রতিষ্ঠানগুলো চলছে, দেশে বিদ্যমান পরিবেশ আইন 50% যদি মেনে চলা হয়, 100% কথা আমি বাদই দিলাম, তাহলে এভাবে করে চলতে পারে না। পরিবেশ অধিদপ্তরের আদৌ যদি কোনো নজরদারি থাকতো। চিকিৎসকদের মতে এই এলাকায় বসবাসরত মানুষের শ্বাসকষ্ট, অ্যাজমা, চর্মরোগ এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে। চর্মের সাথে নানান ধরনের ইনফেকশন আসতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমরা যেটা খুব কমন কোষ পাঁচরা বা যেটাকে আমরা স্ক্যাবিস বলি, ইন দ্য লং রান ক্যান্সারের দিকে তা নিতেই পারে। তবে পরিবেশ অধিদপ্তর বলছে শ্যামপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিল্প কারখানাগুলোকে ইটিভি ব্যবহারে নজরদারির আওতায় আনা হয়েছে। গত কয়েক বছর আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ কিন্তু আমরা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট অনেক ইম্প্রুভ করেছে, যার ফলে বিভিন্ন শিল্প কারখানায় ইটিপির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এর দুর্বলতা কিছু কিছু আছে, আমরা সবসময় তো সব জায়গায় খবরদারি করতে পারি না। পরিবেশ অধিদপ্তর একাধিকবার শ্যামপুর এলাকায় দূষণ বিরোধী অভিযান চালালেও পরিস্থিতির উন্নতি হয় নাই বলে জানান স্থানীয়রা। আনিসুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।